এই যে তেলবাজি পার্কি ভোগকে দিয়ে ব্যবসা করিয়েছে, নায়ক নায়িকাদেরকে ভাড়া দিয়েছে এমপি মন্ত্রীদের কাছে, সেই ভাড়া দিয়ে তারা সুবিধা নিয়েছে। আজকের এই দিন আমরা দেখতে পেয়েছি একটা উপদেষ্টা পরিষদে নোংরামে শুরু করে দিয়েছে এরা, এবং এই সুবিধাবাদী শেখ বসিরউদ্দিনের ভাই বেশিরভাগ সরকারের সাথে দালালি করেছেন, তার ভাইয়ের নামে গণহত্যার মামলা আছে, তারা অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। ফারুকি যে কথা স্বীকার করেছে, ভাই তাহলে মজিদ সিনেমার ভিতরে বউকে দিয়ে ব্যবসা করার কোনো দরকার ছিল? আরে ভাই, আমি যদি দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, তাহলে আমি বউ দিয়ে ব্যবসা করাবো কেন? আমি নিজের উপর জান দিয়ে বউকে চালাবো, পরিবারকে চালাবো, সোশ্যাল মিডিয়াকে বউকে দিয়ে বিলিয়ে দিব কেন ভাই? আজকের পার্কের মতো লোককে উপদেষ্টা পরিষদে দেখতে হয়? নোংরামি শুরু করে দিয়েছেন আপনারা, এই জনগণের সাথে নোংরামি চুটিয়ে বার করে ফেলবো। যেভাবে আমরা উপদেষ্টা বানাতে পারি, সেইভাবে আমরা ট্রেনে হিসেবে নামাইতেও পারি, আমাদেরকে ছুটাবেন না। এই দীর্ঘত 16 বছরের ভুক্তভোগী জনগণ আমরা। আমি একজন সচেতন নাগরিক হিসাবে বলে দিচ্ছি, আপনারা যদি পাঁচদামি করেন, আমরা পাঁচদামি সীমা পার হয়ে আপনাদের নোংরামি ছুটিয়ে দিব। আজকে আমরা দাঁড়িয়েছি কেন প্রত্যেকে জানতে চাই। আমরা দীর্ঘদিন 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, মাঠে নেমেছি, সরেজার পেশিবাদ বিরোধী আন্দোলন যেখানে হয়েছে সেইখানে আমরা জয়েন হয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি, নিজের বুক পেতে দিয়েছি। আজকে এই আন্দোলন সংগ্রাম নতুন করে করার জন্য কখনোই না, কারণ এই আন্দোলন সংগ্রাম আমরা দীর্ঘদিন 16 বছর করেছি এই পেশিবাদ সরকার দোষরদেরকে স্মরণের জন্য। নিজের বুক পেতে দিয়েছি, জীবনকে বিলিয়ে দিয়েছি এই আজকের এই তেলবাজি সুবিধাবাজীদেরকে পরিষদে দেখার জন্য। কখনো কেন আজকে এই পরিষদে নিয়োগ দিয়েছে এদেরকে? আমাদের যেই দাবি ছিল বেশিরভাগ সরকারকে সরাতে হবে, এখন আমরা দেখতে পেয়েছি নতুন করে আরেকটা বেশিরবাদী শুরু হয়েছে। এই সংগ্রাম আন্দোলন আমরা করেছিলাম এই জন্য নতুন করে আবার ছাত্র জনতার সাথে বেইমানি করতে শুরু করেছে, সেই রক্তর সাথে আমাদের দাবি জানাতে চাচ্ছি যে এই যে তেলবাজি পার্কি তার ভোগকে দিয়ে ব্যবসা করিয়েছে এবং নায়ক নায়িকাদেরকে ভাড়া দিয়েছে এমপি মন্ত্রীদের কাছে, সেই ভাড়া দিয়ে তারা সুবিধা নিয়েছে। আজকের এই দিন আমরা দেখতে পেয়েছি একটা উপদেষ্টা পরিষদে নোংরামে শুরু করে দিয়েছে এরা, এবং এই সুবিধাবাদী শেখ বসিরউদ্দিনের ভাই বেশিরভাগ সরকারের সাথে দালালি করেছেন, তার ভাইয়ের নামে গণহত্যার মামলা আছে, তারা অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, এই ছাত্র জনতার উপরে গণহত্যা করেছে, তারা তখনও সুবিধা নিয়েছে, এখনও সুবিধা নিচ্ছে। আরে ভাই, আপনারা এই দেশটাকে কি পেয়েছেন? 16 বছর দাসত্ব করিয়েছেন, নতুন করে কি আবার দাসত্ব করবেন? আমাদের মুখ হাত বন্ধ করে দিয়ে দিতে চাচ্ছেন আপনারা নতুন করে? এটা আমরা সচেতন নাগরিক হিসাবে হতে দিব না।